অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14ই অক্টোবর 2020, বুধ, সকাল 6:23 বকরি হচ্ছে। এর ফলে 8টি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, অর্থাৎ এই 8 রাশির জীবনে আসতে চলেছে বরদান। দেখুন, বুধ হচ্ছে দ্রুতগামী প্ল্যানেট, অর্থাৎ যেভাবে অবস্থান করে সেইভাবে খুব দ্রুত কিন্তু ফল দেয়। এর রং সবুজ, এবং ধরুন আপনার যদি ভাগ্যভাবে থাকে, আপনার খুব তাড়াতাড়ি ভাগ্য উন্নতি হবে। আপনার যদি ধনস্থানে থাকে, ধনলাভ খুব তাড়াতাড়ি হবে, খুব দ্রুত প্ল্যানেট সেহেতু। আপনার যদি সন্তানভাবে থাকে, সন্তানের দিক থেকে সন্তান লাভ চট করে হবে। আপনার যদি ব্যবসাভাবে থাকে, আপনার ব্যবসা ক্ষেত্রে চট করে উন্নতি হবে। আপনার যদি বিবাহের স্থানে থাকে, সেক্ষেত্রে বিবাহের জায়গাতে আপনাদের উন্নতি হবে। আপনার যদি প্রেমের জায়গায় থাকে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার চট করে কিন্তু প্রেম আসবে এবং প্রেমটা আপনাদের স্টেবল করবে। এই যে বুধ 14ই অক্টোবর 2020 যে বকরি হচ্ছে, এই 8টি রাশি হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পাবে। কোন কোন দিক থেকে এই 8টি রাশি, এই সৌভাগ্যশালী 8টি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক। দেখুন, বুধ যেহেতু দ্রুতগামী প্ল্যানেট, যেভাবে বসে সেভাবে খুব দ্রুত ফল কিন্তু দেয়। এই বুধ যখন বকরি হয়ে যাচ্ছে, তখন পিছনে জিনিসগুলো যেটা আটকে আছে, যাদের ধন আটকে আছে, টাকা আটকে গেছে, যাদের বিবাহ ভেঙে গেছে, বা যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, যাদের টাকা লস হয়ে গেছে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা ডুবে গেছে, আপনার কোনো জিনিস হারিয়ে গেছে বা প্রচুর টাকা লস খেয়ে গেছেন, এই জায়গাগুলো কিন্তু এই বুধ রিকভারি করবে, এবং খুব চট জলদি। যেহেতু এটা খুব দ্রুতগামী প্ল্যানেট, সেহেতু খুব চট জলদি কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো কিন্তু রিকভারি করবে। অর্থাৎ বুধের এই শুভ ফলগুলো কিন্তু এই 8টি সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে। দেখুন, প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে, রাশিতেই দেখুন এই বুধের অবস্থান, এবং রাশিতেই বকরি হচ্ছে, এবং আপনাদের নবমপতি এই বুধ, আপনাদের ভাগ্যোদয় কিন্তু হবে। এই ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, যেগুলো আটকে গেছে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে এই বুধ বকরি হওয়া আপনাদের ক্ষেত্রে আশীর্বাদ এবং বরদান হতে চলেছে, ভাগ্য আপনাদের উদয় হতে চলেছে। প্রথম যে রাশি, অর্থাৎ আপনাদের মূল ত্রিকোণে অবস্থান করছে এই বুধ বকরি, এবং এই জায়গাতে আপনাদের খুব ভালো ফল কিন্তু এই বুধ আপনাদেরকে দেবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশি হচ্ছে ধনু রাশি। আপনাদের আপনাদের দাম্পত্য লাইফ, অর্থাৎ আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো। যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা বিবাহের কথা হয়ে বিবাহ কেটে গেছে, এই জায়গাতে আপনারা আবার এগিয়ে চলুন। এই বিবাহ কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের এই কাটবে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে সেই জায়গাটাতে সাকসেস সফলতার জায়গা কিন্তু ধনুরাশি পাবে। এবং যাদের ডিভোর্সের জায়গা চলে গেছে, সেই জায়গাটাতে আপনাদের অনেকটাই উন্নতি হবে, অর্থাৎ সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, এই একাদশ স্থানে এই বুধ বকরি হচ্ছে। এবং আপনাদের যেহেতু সপ্তমপতি এই বুধ, একাদশভাবে বকরি এবং মূল ত্রিকোণে বকরি, আপনাদের ক্ষেত্রে হারানো এই জায়গাগুলো কিন্তু আপনারা ফিরে পাবেন। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ঠিক আপনাদের ভাগ্যপতি এই দশমভাবে বকরি হচ্ছে, অর্থাৎ কেরিয়ারের জায়গাতে, অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, ভাগ্যে আপনাদের উদয় হবে। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যোদয়, মান সম্মান বৃদ্ধি,
কেরিয়ারের উন্নতি এবং কর্মক্ষেত্রে আপনাদের নতুন সুযোগ কিন্তু আসবে এবং আপনাদের আকর্ষিক কর্মপ্রাপ্তি এবং আকর্ষিক ভাগ্যোদয় কিন্তু আপনাদের হবে। এবং অর্থনৈতিক দিকটা কিন্তু মকর রাশির যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ এই বুধ বক্রি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। আপনাদেরও কিন্তু আপনাদের ঠিক এই সপ্তমপতি অষ্টম স্থানে, যদিও বক্রি হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ম্যারিটাল লাইফ কিন্তু আপনাদের ভালো যাবে। আপনাদের ব্যবসা যাতে ডুবে গেছে সেই ব্যবসা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। ফিনান্সিয়াল দিক কিন্তু মীন রাশি কিন্তু যথেষ্ট ভালো একটা দিক দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, সন্তানের যাতে হেলথ নিয়ে প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে কিন্তু টাকা, শেয়ার মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। সেলসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশির যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনভাগ্য কিন্তু যথেষ্ট ভালো এবং পারিবারিক দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি যেহেতু ষষ্ঠভাবে বক্রি হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে শেয়ার, সেলসের জায়গায়, সেলস রিলেটেড জায়গায় যারা কাজ করে, শেয়ারে যারা কাজ করে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। আপনাদের ধনভাগ্য কিন্তু ভালো, ধনের দিকটা কিন্তু বৃষ রাশি যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের দিকে যথেষ্ট উন্নতি। সন্তানের জায়গাটা আপনাদের ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট উন্নতি হবে। সন্তান লাভের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং সেলসে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, শেয়ার মার্কেটে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো। আকস্মিক প্রাপ্তি, ধনভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো বৃষ রাশির। এরপরে যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে বক্রি হচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, আপনাদের প্রপার্টি রিলেটেড যাদের সমস্যা চলছে সেই জায়গাগুলো কাটবে, হারানোর সাম্রাজ্য আপনারা ফিরে পাবেন, অর্থনৈতিক জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আপনাদের শেয়ার থেকে, লটারি থেকে অর্থ পাওয়ার সুযোগ কিন্তু চলে আসতে চলেছে। অর্থাৎ বুধ কী করে, যেহেতু দ্রুতগামী প্ল্যানেট, আকস্মিক কিছু ঘটনা কিন্তু বুধ ঘটায়। অর্থাৎ হঠাৎ চট জলদি কাজগুলো কিন্তু এটা আছে বুধের মধ্যে। অর্থাৎ এই সময় যদি আপনার যত সবুজ রঙটা ইউজ করবে, সবুজ অন্তত পকেটের মধ্যে যদি একটা রুমালও রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিবে এই বুধ। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি বুধ তৃতীয়ভাবে মূল ত্রিকোণে বক্রি হচ্ছে এবং সেখানে বন্ধুগৃহ বক্রি হচ্ছে। আপনাদের ধনভাগ্য ভালো, আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গায় আপনাদের যথেষ্ট আসবে, আপনাদের আকস্মিক প্রাপ্তি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আটকে থাকা কাজগুলো পাবেন, ফিরে পাবেন, কর্ম চলে গেছে সেই কর্মকেন্দ্রিক কর্মগুলো কিন্তু আপনারা ফিরে পাবেন এবং আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। শেয়ার থেকে বা লটারি থেকে আপনাদের কিন্তু এই সময় অর্থ আসার কিন্তু প্রবল সম্ভাবনা, যোগ কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতি এবং আপনার একাদশভাবের অধিপতি এই বুধ, এই বুধ যেহেতু তৃতীয় স্থানে বক্রি হচ্ছে, আপনাদের কমিউনিকেশানগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের আসবে এবং সেই জায়গাতে আপনাদের কিন্তু যোগাযোগ, কানেকশানগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে এই বুধ বক্রি আপনাদের ক্ষেত্রে হারানো প্রেম ফিরে পেতে চলেছেন, হারিয়ে যাওয়া প্রেম, এবং আপনাদের বিবাহ জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করতে চলেছে। বিবাহের জায়গাটা আপনাদের যথেষ্ট প্রশমিত করতে চলেছে এবং প্রেমের জায়গাতে, প্রেম বিচ্ছেদ যাতে হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে কিন্তু যথেষ্ট উন্নতির দিক দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি
দ্বিতীয়ভাবে মূল ত্রিকোণে অবস্থান করছে, রাশির অধিপতি এবং দশমপতি মূল ত্রিকোণে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং বন্ধুগৃহে আপনাদের ক্ষেত্রে ধনভাগ্য কিন্তু যথেষ্ট ভালো এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, হারিয়ে যাওয়া কাজ ফিরে পাওয়া, আপনাদের মান সম্মান, মর্যাদা, পদমর্যাদা বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, ধনভাগ্য আপনাদের ভালো, আপনাদেরও কিন্তু আকস্মিক প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে বুধ এই বকরি হওয়ার জন্য। এবং এই বুধ বকরি হওয়ার কারণে আপনাদেরও ক্ষেত্রে যাদের প্রেমের জায়গাতে বিচ্ছেদ হয়ে গেছে বা বিবাহ কানেকশানগুলো কথাবার্তা হয়ে কথাবার্তা কেটে গেছে বা আপনাদের ম্যারিটাল লাইফ নিয়ে সমস্যা চলছে, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলো এই বুধ বকরি হয়ে যাওয়ার জন্য সেই জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু করবে। এই বুধ অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ধনভাবে এই বুধ বকরি হওয়া ধনকে আপনাদেরকে কিন্তু আকর্ষণ করবে। এই আট রাশির মধ্যে সবশেষে যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে, এই বুধ আপনাদের ক্ষেত্রে বরদান দিতে চলেছে, অর্থাৎ আশীর্বাদ হবে এই বুধ বকরি হওয়া এই 14 অক্টোবর 2020 থেকে। এবং এই সময় আপনারা যত পারবেন সবুজ রঙের একটা বস্ত্র পরিধান করবেন, নয়তো কোনো শুভ কাজে গেলে সবুজ রঙের রুমাল কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এবং প্রতি বুধবার আপনারা গণেশজিকে 21টা দুব্বা যদি নিবেদন করেন সেক্ষেত্রে যাদের বুধ রিলেটেড সমস্যা আছে সেই সমস্যা কাটবে। নমস্কার।